হ্যালো ফ্রেন্ডস, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচকলার দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খাওয়া যাবে। তাই আমার আজকের এই রেসিপিটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই ইউনিক কাঁচকলার নিরামিষ রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি আর একটা আলু রেখেছি, আলুটা কিন্তু সেদ্ধ করা নাই, কাঁচা আলুই রেখেছি। নিয়েছি 1 কাপ মটর ডাল, এই ডালটাকে আমি ঘন্টা দুয়েক জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, এর মধ্যে আছে 1 ইঞ্চি একটা আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আছে, 1টা মিডিয়াম সাইজের টমেটো আছে, আর 1 মুঠো ধনে পাতা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। কিছু গুঁড়ো মশলা আছে, নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ আছে কাশ্মীরি মির্চ পাউডার, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি গোটা সাদা জিরে, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1টু হিং লাগবে, এর সাথেই লাগবে নুন, চিনি আর রান্নার জন্য সর্ষের তেল। এই কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি ইউনিক একটা নিরামিষ কাঁচকলার রেসিপি। এবারে এই রান্নাটা করার জন্য আমি মটর ডালগুলোকে মিক্সির জারটায় নিয়ে নিয়েছি আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তবে এটা খেয়াল রাখবেন যে এর মধ্যে জল না দিয়ে যদি বাটা যায় সব থেকে সেটাই ভালো হবে। আর যদি দেখেন যে বাটতে অসুবিধা হচ্ছে তাহলে 1 চামচের মতো জল দিয়ে বাটবেন, তার বেশি কিন্তু নয়। তাহলে আমি এটা বেটে নিয়ে তারপরে ফিরে আসছি। শুকনো শুকনো করে দেখুন ডালটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। এবার এই বাটিটা আমি এক সাইডে রাখছি আর মূল রান্নার দিকে এগোচ্ছি। এবার এই রান্নাটা করার জন্য আমি প্রেশার কুকারে অল্প জল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি কাঁচকলা আর আলুটা সেদ্ধ করে নেব, সেজন্য কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুটাকেও দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম আর অল্প হলুদের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে আলু আর কাঁচকলাটাকে সেদ্ধ করে নিচ্ছি। প্রেশার কুকার থেকে সেদ্ধ করে নেওয়া কাঁচকলা আর আলুটা বার করে নিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে হাতে ম্যাশ করে নেব। বন্ধুরা, এই কাজটা করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি, আমার একটা গল্পের চ্যানেল আছে, চ্যানেলটার নাম গল্পের আসর। রোমহর্ষক ভূতের গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ওই চ্যানেলটায় ভিজিট করুন। ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দেব। আশা করছি গল্পগুলো শুনে আপনাদের ভালোই লাগবে, আর যদি সত্যিই ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আলু আর কাঁচকলাটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার এই যে মটর ডালটা আমি বেটে রেখেছিলাম তার মধ্যে এই মিক্সারটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার এক এক করে আমি কিছু জিনিস দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, 1টু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিচ্ছি, অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মানে আমি 1 চামচ করে সব গুঁড়ো মশলা নিয়েছি, তার 1/2 করে দিয়ে দিচ্ছি। সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দেব 1টু জোয়ান। জোয়ানটা দেওয়ার আগে 2 হাতে একটু ক্রাশ করে নিয়ে দেবেন, তাহলে বেশি ভালো লাগে, জোয়ানটা পেটের জন্য খুবই ভালো। 7 মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব, এমন করে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি যে এই মাখাটা কিন্তু একটু শুকনো শুকনো মতো হবে, না হলে এর থেকে কাবাবগুলো তৈরি করা যাবে না। আর যদি দেখেন যে এটা একটু ভেজা ভেজা মতো হয়ে গেছে তাহলে এর মধ্যে 1 চামচ বা 2 চামচ বেসন দিতে পারেন, তবে বেসনটা কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিয়ে দেবেন, না হলে এটা কাঁচা গন্ধ আসে তো খেতে ভালো লাগে না। যাই হোক, আমার তো মাখাটা রেডি হয়ে গেছে। এবার এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে তেল গরম করে ফিরে আসছি। এবার কাবাবগুলো ভাজার জন্য কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি।
এবার ছোট ছোট করে কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি। আমি প্রথম ব্যাচের এই কয়েকটা কাবাব ভাজার জন্য দিয়েছি। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর কাবাবগুলো ছাড়তে হবে, আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তাহলে প্রথম ব্যাচের এগুলো ভাজা হোক, তারপর আমি আবার ফিরে আসছি। প্রথম ব্যাচের কাবাবগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাদ বাকি যতগুলো আছে সেম এইভাবে ভেজে নিয়ে তারপরে গ্রেভিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো। সমস্ত কাবাবগুলো ভেজে তুলে নিয়েছি, এই যে সেগুলো। আর কাবাব ভাজার পর তেলটা অনেকটা বেশি ছিল, আমি কমিয়ে রেখে দিয়েছি, কেননা অতটা তেলের প্রয়োজন নেই। এবার এই বাদবাকি তেলের মধ্যে প্রথমে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেছে, এই গ্রেভিটাতে আমি একটু আলু দেব। আপনারা চাইলে একটা নাও দিতে পারেন, আলুগুলোকে তাই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা পাতা। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু হিং দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আলুর সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দেব। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোলঝোল হয় না, একটু গ্রেভি টাইপই খেতে ভালো লাগে, তাই সেই বুঝেই জলটা দেবেন। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি ফাটিয়ে দেইনি, গোটাই দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামে মাঝামাঝি রেখে আমি 3-4 মিনিটের জন্য রান্নাটা করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলে নিচ্ছি। আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলুগুলো মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাবাবগুলো দিয়ে দেব। কাবাবগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে ঝোলটা এই কাবাবগুলো পুরোটাই টেনে নেবে। ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লোতে রেখে আমি মিনিট দুয়েকের জন্য রান্না করে নিচ্ছি। মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি, ঢাকা তুলছি। রান্নাটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে শুধু একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা এবার আমার একদম রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এটা কিন্তু এবার আর ঢেকে রাখা যাবে না, তাহলেই কিন্তু গ্রেভিটা পুরো শুকনো হয়ে যাবে, তাই আমি একবারে ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই ইউনিক নিরামিষ রেসিপিটা রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপিটা দেখে আপনারাও ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।